দিচ্ছি। হ্যাঁ পিটি পিটি খাবে একটু? হাই করো, হাই 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 বলো। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আর আজকে বৃহস্পতিবার সকাল 7:30 মতো বাজে, রিপন রিসোনাকে রাখতে গেছে স্কুলে, এখনও আসেনি। ওদিকে আমি রান্না বসিয়ে একটু ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনিতে এই সকালের হাওয়াটা না বেশ ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আর আজকে একটু সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা হবে, তো সেটা এখানে রান্না হচ্ছে। আর এদিকে আমি একটু টোস্ট বানাচ্ছি আমার জন্য, কারণ সকালের খাওয়াটা বেশ লেট হয়ে যাচ্ছে। তারপরে রিপনের সঙ্গে তো কাল বেশ বকাই খেলাম, তো আজকে বকা খাওয়ার আগেই সকালের খাবারটা সেরে নেব, নাহলে রান্না সেরে খেতে গেলে অনেক লেট হয়ে যায়, বেশ লেট হয়ে যায়। তারপর আবার রিসোনাকে স্কুলে আনতে যেতে হয়, তখন আর ঠিকমতো খাওয়াও হয় না। আর এই যে মাছ এনেছে, মাছটার আজকে করবো না, কারণ পরপর কদিন মাছ হচ্ছে, আজকে আর মাছ খেতে ইচ্ছে করছে না। আর এই যে এটা উঠে চলে এসেছে। ঘুম থেকে উঠে পড়েছো? ঘুম হয়ে গেছে? কি হয়েছে দিদি? কোথায়? চলো এখানে আর বকবক করলে হবে না, রান্নাঘরের দিকে যাই, দেখি রান্নার কি অবস্থা। আর এই যেখানে একটু কাঁঠালের তরকারি হচ্ছে, আর একটু এর সঙ্গে টক ডাল করবো। কদিন ধরেই কাঁঠাল আর টক ডাল এই দুটো খেতে ইচ্ছে করছে, রিপন তো খায় না, ওই জন্য আর করা হয় না, তো আজকে একটু করবো। তো এই যে ওদিকে রান্না হচ্ছে, আর আমার এদিকে ব্রেকফাস্টও হয়ে গেছে, ব্রেকফাস্টটা সেরে তারপর আবার বাকি রান্নাটা করব। আর টক ডালটা এখন আর সময় পাবো না, রিসোনাকে স্কুল থেকে এনে তবেই করব ভাবছি। আর এই যে রিতরও ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তোকে একটু খাইয়ে আসি, ও তো খোলাটা খাবে, কুসুমটা তো খাবে না। এসো এসো এসো, খাবে ডিম? খাবে না কেন? খাবে না খাবে কেন? খাবে না, খাও 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 খাও, খাবে না ডিম? খাবে না? কি খাবে? কি আগে বলো, খাবে কি না বলো? খাবে না কেন? খাবে না, এটা তো দুষ্টু হয়ে গেল, খাবে না কেন? কেন খাবে না? না না না, আবার না 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 না, খাও না। ভালো 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 না? আর এখন আমরা যাচ্ছি দুজনে রিসোনার স্কুলে। দেখো ও কেমন জুতো নিয়ে আসছে, আর আজকে বাইরে বেশ গরম, তো ওকে নিয়ে যেতে একটু কষ্টই হয়ে যাবে ওর, তো কিছু তো করার নেই, যেতেই হবে। আনো আনো আনো, বেগে করতে যাবো, জুতো নিয়ে এসো, আনো জুতো নিয়ে এসো, জুতো এনেছ? জুতো এটা এটা জুতো এটা জুতো এটা জুতো দাও, কি করতে হবে এবার দাও, পরিয়ে দিই, পড়তে হবে। আর এখন রিসোনাকে স্কুল থেকে নিয়ে এসেছি, রিসোনা স্নানে ঢুকেছে, আর আমি একটু টক ডালটা করছি। যেদিনকে ঠক ডাল হয় সেদিন আমার আর রিসোনার অন্য কিছু আর লাগে না, এতটাই পছন্দ। রিসোনাও ভীষণ পছন্দ করে, তো ওই যে রিপন পছন্দ করে না, ওই জন্য আর বেশি বানানো করা হয় না আর কি। যেদিন টক ডাল করি সে জন্য ওর জন্য আলাদা করে আবার ডাল করতে হয়, তো আজকে আর ডাল আলাদা করে করা হয়নি, তো রাতে খাওয়ার সময় যদি কিছু বলে তাহলে করে দিতে হবে। তো এটা আমার হয়ে গেছে, আর এখন রিসোনার জন্য এতে থেকে একটু তুলে ঠান্ডা করতে দেবো, নাহলে এত গরম ও খেতে পারবে না। তো স্নান করতে করতে আর এটা ঠান্ডাও হয়ে যাবে। আর আজকে একটু সময় পেয়েছি, ওকে খাইয়ে দেবো। সময় পেলে তো আমি খাইয়ে দেওয়ার চেষ্টা সবসময় করি, নাহলে এ বেলায় খেতে বসলে ও বেলায় উঠবে, তো দেখি দাঁড়াও এটা খাবে কি না। আর এই পুচকুটার জন্য তো আলাদা করে আগে রান্না করতাম, এখন আর আলাদা করে রান্না করি না, কারণ ও সেই রান্নাটা খেতেও পছন্দ করে না, আমরা যে রান্নাটা খাই আমাদের খাবারটাই ও বেশি পছন্দ করে আর কি, তো সেই জন্যই আর আলাদা করে রান্না হয় না।
আর এখনই 12:30 মতো বাজে, এখনও স্নান হয়নি আমার, তো ওদেরকে খাইয়ে দিয়ে তবেই স্নানে যাব। আর ওদিকে কী দেখছে বলো তো, কার্টুন, পুরো কার্টুনে ফোকা হয়ে গেছে। এই যে ওকে যদি কেউ এখন ডাকাডাকি করে ও কোনো দিকেই তাকাবে না। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না, এই যে আমি স্নানে গেছি ও পুচকুটাকে ঘুম পাড়িয়ে, তারপরে তো ও উঠে পড়েছে এখানে রিসোড়া নিয়ে এসে ওকে কার্টুন দিয়ে দিয়েছে, ও কার্টুন দেখছে আর ও ওর কাজগুলো করছে। আমি স্নান সেরে কার্টুনের আওয়াজ পেয়ে ঘরে এসে দেখি এই অবস্থা। আর এখন মনে হয় ওই 4:45 বাজে, এখন মেঘের অবস্থা তো ভীষণ বাজে, তো আমি ঘুমিয়েই গেছিলাম, তারপর হঠাৎ জানালার আওয়াজ পেয়ে ঘুমটা ভেঙে গিয়ে দেখি একটুখানি ঝড় উঠেছে, জানি না বৃষ্টি হবে কি না, তো জানালাগুলো লাগিয়ে দিই নাহলে আবার ধুলোই ভর্তি হয়ে যাবে ঘরে। রিসোনা তো আজ টিউশন নেই, ও একটু পড়তে বসেছে, দাঁড়িয়ে ওকে দিয়ে আসি। আর দাঁড়াও আর একজন কী করছে দেখো তোমরা, এই যে কী করছিস, কি করছিস, সব কোথায় দেখে নিয়ে আসলি, কি অবস্থা, একটু পিটি খাবে, হ্যাঁ পিটি পিটি খাবে একটু, কি হচ্ছে এটা, এটা খাবে, এটা খাবে, এটা খাবে, এটা খাবে, এটা দিদিকে দিতে যাচ্ছি, এটা দিদিকে দিতে যাচ্ছি, তোমার নয়, তোমার নয়, এটা এটা তোমার নয়, এটা দিদিকে দিতে যাচ্ছি, যাও দিদিকে দিয়ে এসো, যাও দিদিকে দিয়ে এসো, দেখি যাও যাও দিকে দিয়ে এসো, যাও দিকে দিয়ে এসো, যাও চলো চলো দিকে দিয়ে এসো, যাও যাও দি, ওই দিকে নেই, এই ঘরে আছে, যাও যাও পড়ছে দেখো, আমাকে দাম দিয়ে আসি, খেয়ে নাও, আমি খেয়েছি, ড্যাডি দুটো এনেছিল, এক তিনটে এনেছিল, একটা ড্যাডি খেয়েছে, একটা আমি খেয়েছি, তুমি ঘুমিয়েছিলে সেজন্য তোমার জন্য রেখে দিয়েছিলাম, খাবি তুই একটু, খাবি খাবি, খাবে কে, খাবে না, দাও দেখি খাবে একটুখানি, কেমন খেতে, কেমন ভালো, আর একটু খাবে, কেমন ভালো, আর খেতে হবে না, এগুলো খাবি বল, কেন তুমি আর দিও না, কি দেবে দিদি, দেবে দেবে না, দেবে না, তুমি খেয়ে নাও, এই না দিও না, দিও না, তুমি খেয়ে নাও, না ওটা তোমার খাওয়ার জিনিস নয়, ওটা তোমার যে খাওয়ার জিনিস নয়, ওটা তোমার খাওয়া জিনিস নয়, চলো বাইরে চলো, দিদি পড়াশোনা করে রেখে চলো, দিদির কাল এক্সাম আছে, তুমি কি জানো, চলো, হ্যাঁ বলছো জানে, ওটা তো শুনে চাইছে, দে দে করে দে দে, হাতে নিয়ে, ওরে বাবা অনেক আছে কিন্তু, পড়ে যাবে গায়ে পড়বে, দে আমাকে দে, চলো বাইরে চলো, দিদি খেয়ে নেই, আর খেতে হবে না, চলো 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 চলো, বাবা মেঘ ডাকছে বাইরে, বাইরে মেঘ ডাকছে, কোথায় যাচ্ছ বাইরে, এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে, বিকেলের দিকে একটুখানি বৃষ্টি হয়েছে কিন্তু এখন অনেক বৃষ্টি পড়ছে, দু দাঁড়াও এর জানাটা লাগিয়ে দিই না হলে আবার বৃষ্টিতে ভিজে যাবে সব, তো এটা তো নেওয়ার জন্য কান্নাকাটি রিসোনার সঙ্গে অনেক হলো,
তো তারপর ঋষণা খেয়ে ওটা ওকে ধরিয়ে দিয়েছে, ও এখন ওটাতেই খুশি, ওটা নিয়েই এখন মুখে দিচ্ছে, আর ওই যে একটুখানি আসতে ওটাতেই ও খুশি। চলো, আমার কিছু কাজও আছে, আর একটুখানি ভাতও বসাতে হবে, তো সেগুলো করে নিই। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি উপরের ফ্ল্যাটে, রিপন আগেই চলে গেছে, আর এখন আমি আর ঋষণা যাচ্ছি। আর এখন ওই 12টা বেজে গেছে, আমার কাজ আর শেষ হয় না, তো সমস্ত সবজিগুলো কালকে যেগুলো হবে সেগুলোই এখন ঠিকঠাক করে রাখছি, কী কী করবো না করবো, যাতে সকালবেলায় আর ভাবতে আর না হয়, ঝট করে হয়ে যায়। সেই জন্যই রাতে ঠিকঠাক না করে রাখলে সকালবেলায় আর সেই সময়টা হয় না যে ভাবার যে কোনটার সঙ্গে কী করবো, তো সেই জন্য আমাকে মেন্টালি প্রিপারেশন রাতেই নিয়ে নিতে হয়। তো চলো, এটা এখন ফ্রিজে রেখে দেবো, যখনই সময় পাই সবজিগুলো আগে থেকে কেটে রাখি, তো এই কদিন আর সময় পাইনি, তো এই কদিন আর কেটে রাখা হয়নি, ওই একটা একটা করে সবজি কাটছি আর রান্না হচ্ছে। চলো, এই কাজটা হলো, তো ওরা তো এখন ঘুমোচ্ছে, আমাকে আরেকটা ঘরে বেড কভারটা চেঞ্জ করবো একটু, তো সেই কাজটা এখনই করে নেব, নাহলে সকালে আর হবে না। তো এই যে ঋষণা আবার দেখছি এখানে সব ওর স্কুলের ব্যাগ জামা কাপড় সব সুন্দর করে গুছিয়ে রেখে গেছে, তো চলো বেড কভারটা চেঞ্জ করে তারপরে আমার কাজ আজকের মতো শেষ। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমার ব্লগটা, আর চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে চ্যানেলটিকে ফলো করে দিও। ঋষণের স্কুলের ড্রেস আর শীর ব্যাগ যেভাবে রেখেছিলো সেভাবেই রেখে দিলাম, ও হয়তো শীটগুলো নিয়ে যাবে কিনা জানি না, তো যদি ভুলে যায় তখন বলবে তুমি সরিয়ে রেখেছো, তো সেই জন্যই ভুলে গেছি, তো কালকে পরীক্ষা আছে, হয়তো রিভাইজ দেওয়ার জন্য নিয়ে যেতেও পারে, তো ওগুলো ওভাবেই রেখে দিলাম। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজকের মতো আসি,